আমি তৃতীয় পাড়া থেকে শুধু শেষ আয়াতটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরা আল বাকার শুধু শেষ আয়াতটি যেটি একটি বড় আয়াত যা আপনাদের শোনাতে চাই এই আয়াতের প্রথম অংশের কিছু চমুক অংশ যাতে বলা হয়েছে ইল্লা ইল্লাউ আহা আরবিতে তাকলিফ শব্দের মানে হলো কারো উপর বোঝা চাপিয়ে দেয়া আর আল্লাহ বলেন আল্লাহ কারো উপর বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেবেন না আর ইল্লা উস আহা অর্থ ওই ব্যক্তির সামর্থ্য ব্যতীত যা আসলে বোঝায় যে আপনি এবং আমি জীবনে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাই তা আসলে আমাদের জন্য রাখা হয়েছে আমাদের তাকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য অনুযায়ী আরেকজন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা হয়তো আমি সামলাতে পারবো না আবার আমি যে পরিস্থিতির শিকার হয়েছি তা হয়তো অন্যের সামর্থ্যের বাইরে জীবনে আমরা যেসব আনন্দ উপভোগ করি আর যেসব কষ্টের মুখোমুখি হই যেসব বাধা ও দুঃসময় আমাদের জীবনে আসে মূলত তা সবগুলোই আমাদের স্বতন্ত্র ব্যক্তিত্বের উপর নির্ভর করে সাজানো হয়েছে তাই আল্লাহ বলেন তিনি কারো উপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না এই আয়তের আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো এমন কিছু ব্যাপার আছে যার জন্য আমরা সবাই কম বেশি সমানভাবে দায়ী ইসলামের নির্দেশনা আছে যে আপনি এটা বলতে পারবেন না বেশ আমি জানি আপনি এটা করতে পারবেন কিন্তু আমি পারবো না এটি আমার অভ্যাস নয় উদাহরণস্বরূপ পাঁচ রক্ত নামাজের কথা ধরা যাক আপনি এটা বলতে পারবেন না যে মাশাল আমি এটা করতে পারবো রমজানের সময় কিন্তু সাধারণভাবে আমার জন্য এটা অসম্ভব আপনি এই অজুহাত বানাতে পারবেন না কারণ এই স্বল্প পরিমাণ নির্দেশনাগুলো আল্লাহ প্রতিটি মানুষের উপর আরোপ করেছেন তিনি প্রত্যেকের উপর এটা ফরজ করেছেন যে তোমাকে এটা পারতেই হবে তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যার সংখ্যায় খুবই কম এমনকি সেক্ষেত্রেও ভিন্ন মতামত রয়েছে তবে অধিকাংশই সার্বজনীন আইন মুসলিমদের জন্য যেসব গুরুত্বপূর্ণ জিনিস নিষিদ্ধ যেসব অবশ্য পালনীয় সেই ব্যাপারে আপনি এই অভিযোগ দেখাতে পারেন না যে আল্লাহ বুঝবেন যে আমি নামাজ পড়ুয়া ধরনের নই অথবা আমি সকালে উঠতে অভ্যস্ত নই তাই আমি ফজর পড়তে পারি না এমনটা বললে চলবে না আল্লাহ আল্লাহতালা আমাদের উপর এই দায়িত্ব বোঝা এটা জেনেই চাপিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষই পাঁচ বক্ত নামাজ পড়তে সক্ষম প্রতিটি মুসলিম হারাম থেকে দূরে থাকতে সক্ষম আপনি এটা করতে সক্ষম সুতরাং যখন আপনি নিজেকে বলবেন বা বিশ্বাস করবেন যে এটা আপনি পারবেন না তখন মূলত আপনি এমন বিষয় অস্বীকার করছেন যা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন যা আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন যে আপনি আসলে সক্ষম আর আল্লাহ কখনোই এইসব বিষয় আমার আপনার উপর আরোপ করতেন না যদি আমরা এগুলো পালন করতে অক্ষম হতাম সুতরাং আপনাকে জিজ্ঞেস করতে হবে আমি কি নিজের প্রতি সৎ যখন আমি বলি যে আমি পারব না অথবা আল্লাহর এই বাণী কি সত্যি যখন তিনি বলেন যে তুমি পারবে যে আমি কখনোই তোমাকে তা করতে বলতাম না যদি না তুমি পারতে নিজেকে এই প্রশ্ন করার মধ্যে আসলেই সততা লুকিয়ে আছে আপনি এবং আমি যেন নিজেদেরকে প্রশ্ন করি বিশেষভাবে যখন আল্লাহ আজাওয়াজাল্লার প্রধান বা মূল আদেশ সমূহের কথা আসে আপনাদের সঙ্গে একটি চমৎকার বিষয় ভাগ করে নিতে আমি আপনাদের আধা মিনিট সময় নিব আল্লাহ বলেন একজন মানুষ যা আয় করে তা থেকেই সে লাভবান হয় যা তারা আয় করেছে তাই তারা পাবে এবং যা তারা অসৎ পথে আয় করেছে তা তাদের বিরুদ্ধে যাবে সুতরাং এমন জিনিস আছে যা আপনার পক্ষে যাবে আবার এমন জিনিসও আছে যা আপনি আয় করেছেন কিন্তু আপনার বিরুদ্ধে যাবে আরবিতে কাসাবা হল সহজতর যা ভালো কাজ বোঝাতে ব্যবহার হয় এবং একতাসাবা বলতে মূলত বোঝায় যা আয় করা কঠিন এবং তা খারাপ কাজ বোঝাতে ব্যবহার হয় বিষয়টা অদ্ভুত কারণ আমরা মনে করি পাপ করা সহজ কিন্তু ভালো কাজ করা কঠিন কিন্তু আল্লাহ এই আয়াতে মূলত আমাদেরকে একটি গোপন তথ্য দিচ্ছেন স্বল্প সময় পাপ কামানো হয়তো সহজ কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি এর জন্য যে মূল্য প্রদান করেন তা নিয়ে আসে ব্যাপক জটিলতা আল্লাহর আদেশ অমান্য করার কারণে যত সমস্যা ও কষ্ট আপনি অর্জন করেন সব বিবেচনায় নিলে পাপ কাজকে আসলে সহজ হিসেবে গণ্য করা যায় না যেমন চুরি করা সহজ হতে পারে তবে দীর্ঘ সময় জেলে থাকা অনেক কঠিন আপনি মূর্খতাসুলভ যে কাজটি করলেন যদিও করার সময় এটা সহজ মনে হতে পারে কিন্তু এর জন্য যে মূল্য দিলেন তা এই কাজকে নিজের প্রতি একটি কঠিন এবং বাজে কাজে পরিণত করল চাকরি পাওয়া পরিশ্রম করা এবং সৎ পথে টাকা উপার্জন করা হয়তো অনেক কঠিন কিন্তু যে সমস্যা থেকে নিজেকে বাঁচালেন তার তুলনায় এটা অনেক সহজ ভালো কাজ এবং মন্দ কাজের প্রতি আমাদের এই দৃষ্টিভঙ্গিই আল্লাহ চান ভালো কাজের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন হতে পারে কিন্তু আল্লাহ তা সহজ করে দেবেন